বৈরাগী বাজারে মারুতির ধাক্কায় পথচারী বিধু দেবনাথের মৃত্যু, ঘটনা শনিবার সন্ধ্যায়, গাড়ি সহ চালক আটক, তদন্তে পুলিশ। মারুতি গাড়ির ধাক্কায় প্রাণ গেল পথচারী বিধু দেবনাথের। ঘটনা শনিবার সন্ধ্যায়, তখন ঝিরঝিরে বৃষ্টি পড়ছিল। সে সময় জুমের ডেপার বাসিন্দা বিধু দেবনাথ ছাতা মাথায় দিয়ে নিজ গন্তব্যে যাচ্ছিলেন। তখন সন্ধ্যে আনুমানিক 7টা সাড়ে 7টা এর মধ্যে পেছন দিক থেকে একটি মারুতি গাড়ি এসে বিধু দেবনাথকে ধাক্কা দিলে তিনি ছিটকে পড়ে যান। সঙ্গে সঙ্গে তাকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এরপর অবস্থার নিরিখে জিবি হাসপাতালে নিয়ে আসার পথেই বিধু দেবনাথের মৃত্যু হয়। জানা গেছে, অভিযুক্ত গাড়ির চালকই আহত বিধু দেবনাথকে হাসপাতালে নিয়ে যায়, কিন্তু শেষ রক্ষা হয়নি। বৈরাগী বাজার যাওয়ার পথে মারুতি ভ্যানটি পেছন দিক থেকে এসে তাকে ধাক্কা দেয় বলে জানালেন নিহতের আত্মীয়। গাড়িটা আছে, কিন্তু ড্রাইভিং যে লোক আছে মালিক হই, তাই একটু সবসময় ড্রিঙ্ক আজকে খেয়ে আসিল। মারুতির ধাক্কায় বিধু দেবনাথের মৃত্যুর খবরে গোটা বৈরাগী বাজার জুমের ডেপায় শোকের পরিবেশ কায়েম হয়েছে। ঘটনার তদন্তে নেমেছে পুলিশ। নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, হাল্লাবোল।